আজ আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করতে চলেছি সেটি হলো সিদ্ধ করা আলুর সাথে মুরগির ডিমের বড়া। এই সিদ্ধ করা আলু আর ডিম দিয়ে কী করে বড়া করি আপনার শুধু সেটাই দেখুন। প্রথমে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো, দেখতে পাচ্ছেন আমি একখানে আলু দুফালা করে সিদ্ধ করে নিয়েছি। আর আপনার একখানে আলুর সঙ্গে সর্বদা একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন, আর আলুর পরিমাণ অনুযায়ী, সেটা ডি আলুর কতটা পরিমাণ হবে সেটা বুঝে, ওজন বুঝে। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর এর সাথে দেব লবণ হলুদ। এবার দেখতে থাকুন আমি কী করে এটা তৈরি করি। এরপর আমি সিদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিয়েছি ভালো করে। এরপর আমি একে একে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করব। দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে ডিম অ্যাড করেছি, যেহেতু আমি ছোটো দেখে একটা আলু দিয়েছি তার জন্য আমি একখানি মতো ডিম দিচ্ছি। এবার এটা ভালো করে গ্রাইন্ড করব। আমি আগে থেকে তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়ার আকারে তেলে ছাড়ব। দেখতে পাচ্ছেন আমি বড়াটা আর একটা পিঠ উল্টে দিয়েছি আস্তে আস্তে করে, কেমন সুন্দর একটি গোল্ডেন কালার আসছে। এই বড়াটি করার জন্য একটু কড়াইতে তেলটা বেশি পরিমাণ দেবেন, যতটা লাগার বড়াটা ততটা তেল টেনে নেবে এবং বড়ার স্বাদটা ভালো আসবে। দেখতে পাচ্ছেন বড়াগুলো হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে ফেলবো। নাও দিন রেডি আমার নাও দেন রেডি আমার ডিম আলু বড়া। বেসন দিয়ে তো অনেক বড়াই খেয়ে দেখেছেন, কিন্তু ডিম আলু কম্বিনেশন বড়াটা আপনারা খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এর সঙ্গে খানিকটা সস হলে বিকালে একটু জল খাবারও হয়ে যায় এবং ডাল ভাতের সাথে বেশ ভালো লাগে দেখতে। পরবর্তী রান্নাগুলো দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন। আর যদি আপনাদের কোনো বক্তব্য লাগে থাকে এবং কেমন লাগলো বাড়িতে খেয়ে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই ধন্যবাদ।